এই বেদো কি কুত্তা কহানার আচ্ছা শুয়ার কোন জায়গা এই মায়ের মানুষের পাশে হাত দিয়ে কাপড় টান দা লজ্জা করে না ওস্তাদ যাওয়ার আগে দি এটাকে জবাই দি বেকারে খাবাই দি যাই ও যাওয়ার আগে আমরা ফকির করতে চাস বিশা আইছে কবে যাম আমার টিয়া জোগাড় করতে পারে না উনি এখনো যাওয়ার আগে ছাগল খাইয়ে লইব আচ্ছা এটা 1 লাখ টাকা বেশি দে কি কইলি 1 লাখ টাকা বেশি দে 1 লাখ টাকা তোর বাবা 14 কোটি এত টাকা দেখছস 1 লাখ টাকা ছাগলের দাম এটা জোরে বেচছে এরকম 7000 টাকা না এটা কথা শুনো তো কথা শুনলে গেছে এর ওই টিকে কথা শুনো চা সব এ এ এ খেতে চা তুমি আমার ছাগল ধরে আসো গা ধরে এর এক কাপ চা বানাই দাও তো ছাগল আমি চা বানাই দেব দূর যা 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 হাজলামি করো শুনলাম বিষয় আইছে কি জানি শুনতেছিলাম বলছিলাম কি ওই যে কিডনি আছে না কিডনি নাকি বন্ধক দিয়ে টিয়ালন যায় কিডনি বন্ধক দিয়ে টিয়ার মধ্যে তোর কোন ভাবে নিবো কিডনি খালি কোন একটা বুদ্ধি আমার জামের মাথা ডালে খাস আমার জামের লোকে থাকে থাকে না এই শোনো এখন যাবে কামে যাও দেখছো তোমার বিধবার করার চেষ্টা করতেছে মানে আমার কিডনি বেশি এলে লাই মরে গেলে তুমি বিধ বলে হে সাজ নিবো এরকম এবার বুঝো কারলে ঘুরো এত চান্স চান্স করে আমি এই কথা বলছি কিডনি লাগলে আমার তো বন্ধক দিয়ে ফেলবো এই তোর কিডনি বেজ গুড়দা বেজ জামুন চাই তা করো কামে যাও যাইতে আসি বাপরে বাপরে একটু রেস্ট করতাম চাইছিলাম তোমার ওটা আর রেস্ট রেস্ট করো না তোরা আর একটু সাবধান দুপুরে কিন্তু খাইতে পারবে না দুপুরে এখানে যা দেয় তাই খাই লেবা আয় উমা হ্যাঁ যাস্তাকে হপা যেমন ওস্তাদ তেমন তার সার্গিত একটা আর একটা লেঙ্গুর ধরে খালি ঘুরে তা থাকে ও শামিম হ্যাঁ ওস্তাদ আর বাগাল ভালো লাগে না এত কষ্ট হ্যাঁ ওস্তাদ আপনি তো চলে যাইবেন আপনার তো সময় গনে আইছে সময় শেষ মানে একই মরি যাই এমনি কি আর আপনি মরবেন আপনার তো ভিসা পাসপোর্ট চলে গেছে আপনি বিদেশ চলে যাবেন ওরে অন আরো 3 মাস হ্যাঁ আরে 3 মাস কিন্তু আই আই তো মাংসের বাড়িতে এই যে কামলাগিরি করে খাইতে হইব এছাড়া কোনো উপায় নেই এইতো অনত একবারে যেতেছি দুইটা কাম করার জন্য জি বড় কইলাম একটু রেস্ট করি আর সহ্য হইল না বাইর করে দিল শুন আমি যদি বিদেশ যাই 2 বছর পরে আইবার সময় তোর লাই বিষা আনবো আল্লাহ আর ওস্তাদের মনের আশা পূরণ করে দিও আই যেন ওস্তাদের মানে ওস্তাদের উসিলে যেন আমি বিদেশ যাইতে পারি তবে একটা কথা কি তোর বাবের দিকে তুই খেয়াল রাখিস খেয়াল রাখবো মানে কি তোর কে লাগলে রাখতে তাই বাবির লগে থাকবো কি কলি কি হে বিয়া তোর বাবির লগে থাকবি মানে তোর শরীর এত খারাপ হইছে না 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 আমরা যারা ভাবছি না হিরা না মানে বাবি উপরে থাকবো আমি নিচে থাকবো কারণ বাবি কি চেপটি রাখতে গো চেপটি ভিতরে থাকার না তুমি সব মাঝে মাঝে যে খবর লইও চেপটির দরকার নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চল ওই যে গৃহস্থ গরম হয়ে যাবে তাড়াতাড়ি কইছে যাই কাম করবে লাই জি শামিম কি জীবনে তো কোনোদিন ভালো কাজ করস নি মানে সোয়াব কামানের কাজ খরচ নাই তো করি না এখন একটা গরিবের উপকার কর আমি
আমি কইছি কি আপনার বউ কাপড় কে ফেলছে আপনার বউ কাজ করতেছে থারায় রয়েছে কাপড়টা ঠিক ছিল না তা আমি ওরা বলছে গরিব মানুষ উপকার কর এর কাপড়টা ঠিক করে দে ওর টাইনা ঠিক করে দিছে এতে কি হইছে টাইনা ঠিক করার লাগে তো আমি আছি ওর জামাই তাই না হ্যাঁ এটা আমি ঠিক করব তো ও ঠিক লোকে তাহলে মার দেন ভাইয়া কোন জেতে আই পাসা টিপ দিছি নি হাই 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 না মাথা ভাই 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 এর বিচার আমি করুম আমি তার ওস্তাদ আমি তার মারব আপনি জান জান না বলে চলে তুই আচ্ছা তোর ঘরে কি মা বোন নাই না আছে নাই 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 এত ছোট লোক এত বাজে লোক তুই মেয়ের ভাষায় হাত দিলি কেন হাত দিলি কেন তুই নিজে বলছিস মাথার এই কাপড় কাপ ঠিক করে দিতাম এখন তুই আমাকে উল্টো মারবস কেন আমি বলছিলাম তা কে বলছি আরে বাড়া তাহলে চল কোন দা ও কোন দিকে ওই দিকে আহ